হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, আর আমি তোমাদের বলেছিলাম আমি যে হোটেলে রয়েছি, হোটেল পিকুস ইন। হোটেল পিকুস ইনের আজকে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। দ্য পিকুস ইন হোটেল বিল্ডিং তোমরা এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা, হাঁটা পথে 2 মিনিটস মতন লাগবে। তো চলো ভেতরে যাওয়া যাক। ফ্রন্ট গেটে খুব সুন্দর একটা শিবলিঙ্গ আর শিবমূর্তি রাখা রয়েছে। সমস্ত হোটেলের বাইরেটা ভীষণ গ্রিনারি, সবুজে ঘেরা। এদিকটা ছিল সুইমিং পুল। পুলে দু ধরনের স্পেসই আছে, বাচ্চাদের জন্যও আছে, বড়দের জন্যও আছে। আর ব্যালকানিগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুল ভিউ রুম থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। পুল ভিউ রুম আমি আমার ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা দেখতে পারবে। ট্যারিফ কত সমস্ত আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি আমার এই ভিডিওয়, পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ। গেট দিয়ে ঢুকে এখানটা ছিল রিসেপশন এরিয়া। তো রিসেপশন এরিয়াটাও ভীষণ সাজানো গোছানো ছিল। এবারে আমরা সোজাসুজি আমাদের রুমের দিকে চলে এসেছি। এই রুমটা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ছিল পিকুস ইনের এক্সিকিউটিভ রুম। এক্সিকিউটিভ রুমের ভাড়া আমি স্ক্রিনে তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। তো যদি কোনো অফার থেকে থাকে, বেস্ট অফার, তো তোমরা কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করলে সমস্তটাই ওনারা তোমাদের সাথে ডিসক্রাইব করে দেবে। পিক সিজন অথবা অফ সিজনে ভাড়া ওঠানামা করে, সেক্ষেত্রে তোমরা তোমাদের ভাড়াটা এক্স্যাক্ট কত এই নাম্বারে কল করে জেনে নিতে পারবে। এই রুমে তোমরা মিনি ফ্রিজ পাচ্ছ, এলইডি টিভি রয়েছে, এসি রয়েছে, রয়েছে সুগার, টি ব্যাগ, মিল্ক চা বানানোর জন্য, আর গ্লাসগুলো পুরো একদম স্পেশালি ক্লিনড করে রাখা রয়েছে প্রোটেকশনের জন্য। ব্যালকানি প্রতিটা রুমেই পেয়ে যাচ্ছ পিকুস ইনের। এটা এক্সিকিউটিভ রুমের ব্যালকানি রয়েছে, এগুলো ব্যাক সাইডে পাচ্ছ তোমরা। আর এবারে চলো তোমাদের আমি বাথরুমটা দেখিয়ে নিই। এখানে রয়েছে শ্যাম্পু, সোপ, ছিরুনি, ময়শ্চারাইজার। বাথরুম ভীষণই নিট অ্যান্ড ক্লিন। শাওয়ারের জন্য প্রতিটা বাথরুমেই আলাদা করে স্পেস রাখা আছে। আর টয়লেট প্যানে এরকম সিট ব্যান্ড রাখা রয়েছে, যেটা একদমই স্যানিটাইজড করা। প্রতিটা রুমে স্যানিটাইজারের বটল তোমরা পেয়ে যাচ্ছ, আর পেয়ে যাচ্ছ মেনু কার্ড, যেখানে তোমরা ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত ফুডই অর্ডার করলে রুমে বসেই পেতে পারো, অথবা ওদের রেস্টুরেন্টেও গিয়ে তোমরা খাবার এনজয় করতে পারো। রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য সেকেন্ড ওয়াইফ। এবারে আমরা তোমাদের দেখিয়ে দেবো পিকুস ইনের পুল ভিউ রুম। এই হচ্ছে পুল ভিউ রুমের পুরো রুম ট্যুর। পুল ভিউ রুমের কস্ট হচ্ছে 2499 প্লাস ট্যাক্স। কন্ট্যাক্ট ডিটেলসও আমি দিয়ে দিলাম আবারও। তো চলো তোমাদেরকে ভিউটা এবারে আমি দেখিয়ে দিই। এখানে তোমরা সমস্ত অ্যামেনিটিসই পেয়ে যাচ্ছ, আর পাচ্ছ এরকম একটা ভিউ। নিচে সুইমিং পুলের এই ভিউটা তোমরা এই পুল ভিউ রুম থেকে একেবারে ক্লিয়ার পাবে। এই ছিল ভিউ ব্যালকানি থেকে ভিউ, আর এটা ছিল বাথরুম। বাথরুম পুরো এরকমভাবে আলাদা করে শাওয়ার এরিয়া বাথরুমে। এখন যেটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে পিকুস ইন হোটেলের সুপিরিয়র রুম। আর সুপিরিয়র রুমের পাচ্ছ একটা সুন্দর ব্যালকানি ভিউ। ব্যালকানিটা থেকে জাস্ট ভিউটা দেখো, সোজা তাকালেই সমুদ্র, আর রাস্তা থেকে জাস্ট এই রাস্তাটা থেকেই সমুদ্রের রাস্তাটা যাচ্ছে। 2 মিনিট হেঁটে গেলেই তোমরা সমুদ্র পাবে। আর এখান থেকে রোডের যে দৃশ্যটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, পুরো রোডটা ব্যালকানিতে এসে পড়ছে, এখানে দাঁড়িয়েই সময় কেটে যাবে, এত সুন্দর ভিউ। ব্যালকানি থেকে ভিউটা অসম্ভব সুন্দর দেখো, জাস্ট দারুণ সুন্দর দেখতে লাগছিল। পিকুস ইন হোটেলের প্রতিটা রুমই ভীষণই উইন্ডি, আর এই রুমেও রয়েছে এলইডি টিভি, রয়েছে টি মেকার, রয়েছে সুরাক সোফা। এই রুমে কভারের সাথে সাথে পেয়ে যাচ্ছে একটা সেফটি লকার। আর এই ছিল সুপিরিয়র রুমের বাথরুম, যেখানে রয়েছে একটা বাথটাব। তো এই ছিল ওভারঅল পিকুস ইনের সমস্ত হোটেলের রুম ট্যুরস।
এবারে আমরা যাব রুফটপে। দেখো তোমরা, এটা হচ্ছে রুফটপ গার্ডেন। ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টে চলে এসেছি। অনেক ঘোরাঘুরি করা হলো, তারপরে খিদে পেয়ে গেছে, যার জন্য আমরা সোজা রেস্টুরেন্টেই চলে এসেছি। খাবার ওদের তৈরি হয়ে গেছিলো, তো চাটা খেয়ে এবারে একটু রিফ্রেশ হয়ে নিয়ে তো আমরা এখন যাব সুইমিং পুলে। দেখো রেস্টুরেন্টটাও খুব সুন্দর ছিল, আর সুইমিং পুলের জায়গাটা দেখো, সুইমিং পুলের জায়গাটাও অসাধারণ। ইভো নেমে গেছে বাবু, ওরম করে না, ওগুলো করে না, ওগুলো করে না, ওরম করে না। সুইমিং পুলে অনেকক্ষণ এনজয় করার পর আমরা সোজা আমাদের খাবার রুমে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমাদের খাবার যেগুলো আমরা অর্ডার করেছি, চাইনিজ খাবার আজকে অর্ডার করেছিলাম, এগ হাক্কা নুডলস অ্যান্ড চিলি চিকেন, তার সাথে আমরা রুটি অর্ডার করেছি। সমস্ত খাবার প্লাস্টিকে সুন্দর করে র্যাপিং করে রুমে সার্ভ করা হচ্ছে। দেখো তোমরা, খুব সুন্দর করে সসগুলোকে সদ্য র্যাপারে মুড়িয়ে ওরা সার্ভ করেছে। এখানে রুটিটাকেও ফয়েল পেপারে মুড়ে সার্ভ করেছে, আর ভীষণ গরম গরম সমস্ত কিছু সার্ভ করা হচ্ছে। রুটিটাও ভীষণ নরম ছিল, খাবার অত্যন্ত সুন্দর ছিল, ডিলিশিয়াস ফুড ছিল। এবারে আমরা আমাদের খাবারটা ঝটপট সেরে নিচ্ছি, তারপরে বাকি কথা আবার পরে বলছি। আমরা তাড়াতাড়ি এখন খাবারটা আমাদের শেষ করে তোমাদেরকে আবার বাকি কথায় ফিরে আসছি। খাওয়া দাওয়ার পর আমরা একটু রেডি হয়ে নিয়েছি, এবারে আমরা একটু বেরোবো বাইরে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো আবারও। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।